বিদ্যুতের বিল নিয়ে চিন্তায় পড়েছেন? প্রতিবেশী রাজ্যে বিদ্যুতের বিল কম, তাই নিয়ে আফসোস? আর চিন্তা নেই, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশ জুড়ে বিদ্যুৎ বিতরণ নিয়ে একটি বড় বয়ান দিলেন। মোদি সরকারের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, খুব তাড়াতাড়ি বিদ্যুৎ আইন সংশোধন করা হবে। সরকার এমন এক প্ল্যানে কাজ করছে যার ফলে গোটা দেশের সমস্ত রাজ্যে বিদ্যুতের দর সমান হয়ে যাবে। তিনি আরও বলেন, বিদ্যুৎ আইন 2003 সংশোধন করা হবে, কেন্দ্রীয় সরকার এটার উপর বিচার করছে। কেন্দ্রীয় সরকার চাইছে গোটা দেশে বিদ্যুতের একটি দামই লাগু হোক। যদি কেন্দ্রীয় সরকার এরকম কোনো ব্যবস্থা নিয়ে আসে, তাহলে গোটা দেশে বিদ্যুতের দর এক হয়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, ঋণে ডোবা বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে আর্থিক দিক দিয়ে সক্ষম করার জন্য নভেম্বর 2015 সালে উজ্জ্বল ডিসকম অ্যাসিউরেন্স যোজনা শুরু করেছিল সরকার। UDI এর পোর্টাল অনুযায়ী 16 রাজ্যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ওপর থেকে আর্থিক বোঝা কমানোর জন্য 2.32 লক্ষ কোটি টাকার বন্ড জারি করেছে। যদিও এই বন্ডের লক্ষ্য ছিল 2.69 লক্ষ কোটি টাকা জারি করা। এই বন্ড অনুযায়ী 25 রাজ্যে সমস্ত টেকনোলজি আর বাণিজ্যিক ক্ষতি 21.09% ছিল। সরকারি ক্ষতি কম করার জন্য 15% স্তরে আনার লক্ষ্যমাত্রাও রেখেছে।